শুভ সকাল। রহমানের প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব অর্থনীতি, ব্যবসা, বাণিজ্যের নানা তথ্য। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তে শেয়ার লেনদেনের তথ্য আমরা কিছু স্ক্রিনে ফুটে তুলি সঙ্গে গ্রাফিক্সের মাধ্যমে, যা আসে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডাটা সার্ভারের সঙ্গে সংযুক্ত আমাদের নিজস্ব ডাটা বেস থেকে। এছাড়া পুঁজিবাজার আর তথ্য আর অতিথিদের বিশ্লেষণ সহ শেয়ারবাজারের সর্বশেষ খবর থাকছেই। আর দর্শক, টেলিফোন, SMS বা ইমেল করে আপনি জেনে নিতে পারবেন পুঁজিবাজারে যে কোনো তথ্য। দর্শক, দেশের পুঁজিবাজার দিন শুরু খবর খবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে, সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ রহমান, ওরা আপনাকে জানিয়ে দিচ্ছে মাত্র শুরু হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দিনের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ দিন শুরু লেনদেনের খবরাখবরগুলো জানানোর পূর্বে গত কার্যদিবসে বিভিন্ন খাতে কি পরিমাণ লেনদেন হয়েছে তার পরিমাণগুলো জানিয়ে দিচ্ছি। গত কার্যদিবসের সবচেয়ে বেশি লেনদেন হয়েছিল ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, যেখানে লেনদেনের পরিমাণ ছিল 286 কোটি টাকার বেশি। পরবর্তীতে লেনদেন হয়েছিল টেক্সটাইল সেক্টরে, 108 কোটি টাকা ছাড়িয়েছিল। ইঞ্জিনিয়ারিং সেক্টরে 83 কোটি টাকার বেশি, ফার্মাসিউটিক্যাল সেক্টরে 82 কোটি টাকা, ব্যাংকিং সেক্টরে 47 কোটি, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে প্রায় 37 কোটি টাকা, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে প্রায় 25 কোটি, ইন্স্যুরেন্স সেক্টরে 20 কোটি টাকার বেশি, মিসেলিনিয়াস সেক্টরে 19 কোটি টাকা ছাড়িয়েছিল, সিমেন্ট সেক্টরে 13 কোটি, সার্ভিস সেক্টরে 11 কোটি এবং ট্যানারি সেক্টরে 10 কোটি টাকা ছাড়িয়েছিল গত কার্যদিবসে বিভিন্ন খাত ভিত্তিক লেনদেনগুলোতে। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর। দিনের শুরুতেই দেখা যাচ্ছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, এবং দিনের শুরুতেই DSE-র প্রধান ইন্ডেক্সটি 10 পয়েন্ট পজিটিভ রয়েছে, অবস্থান করছে 5447 পয়েন্টে। অন্যদিকে 30 ইন্ডেক্সটি 3 পয়েন্ট পজিটিভ থেকে 1926 পয়েন্টে দাঁড়িয়েছে। আর দিনের শুরুতেই লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 13 কোটি টাকার। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে 39টি, দর হারিয়েছে 9টির এবং 15টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এছাড়া দিনের শুরুতেই টাকা অঙ্কের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমেই অবস্থান করছে সামিট পাওয়ার, KPCL রয়েছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে রয়েছে ইফাদ অটোজ। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সিঙ্গার বিডি, মেঘনা সিমেন্ট, IPDC, নুরানি এবং VFS থ্রেড ডাইং লিমিটেড। এছাড়া দিনের শুরুতেই শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে যে প্রতিষ্ঠানগুলো টপ গেইনার্সের তালিকায় উঠে এসেছে তাদের মধ্যে প্রথমে অবস্থান করছে মেঘনা সিমেন্ট, দিনের শুরুতেই 9.97% দর বেড়েছে প্রতিষ্ঠানটির। দ্বিতীয় অবস্থানে সামিট পাওয়ার রয়েছে, পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে IPDC, নুরানি, বিডি অটোকা, বিডি ফাইন্যান্স, অলিম্পিক এবং প্রাইমটেক্স। এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে দিনের শুরুতেই টপ লুজার্সের তালিকায় প্রথমে অবস্থান করছে ফিনিক্স ইন্স্যুরেন্স, দ্বিতীয় অবস্থানে রয়েছে PFRS মিউচুয়াল ফান্ড, RN স্পিনিং তৃতীয় অবস্থানে রয়েছে এবং পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে স্টার লুব্রিক্যান্ট, রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, আরামিড, প্যারামাউন্ট টেক্সটাইল, BSRM লিমিটেড এবং স্টাইল ক্রাফট। দর্শক, আরও একবার জানিয়ে দিচ্ছি ইন্ডেক্সগুলোর অবস্থান। এই মুহূর্তে দেখা যাচ্ছে DSE-র প্রধান ইন্ডেক্সটি 15 পয়েন্ট পজিটিভ রয়েছে, অবস্থান করছে 5451 পয়েন্টে, এবং 30 ইন্ডেক্সটি 7 পয়েন্ট পজিটিভ থেকে 1929 পয়েন্টে দাঁড়িয়েছে এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 13 কোটি টাকা। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর।